জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, দাড়ি কতটুকু কাটা যাবে অথবা কাটা যাবে কি না, অথবা কাটলে গুনাহ হবে কি না, বা ইত্যাদি বিস্তারিত জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আশারুম মিনাল ফিতরাহ, স্বভাবগত বিষয়, মানুষের মাঝে যে সমস্ত জিনিসগুলো মানুষের ধর্ম বর্ণ বেদে সবাই এই সমস্ত অভ্যাস গড়ে নিয়েছে এবং মানুষের আদত এটা, সেই 10টি জিনিসের মাঝে অন্যতম একটি হচ্ছে যে দাড়ি ছেড়ে দেওয়া, ইফা উল্লেহিয়া, দাড়ি ছেড়ে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যতগুলো হাদিস এসেছে দাড়ির ব্যাপারে, তারকুল্লুহা, উরফুল্লুহা, আরখুল্লুহা, ওয়ফিরুল্লুহা, যে দাড়িকে বাড়ানো, দাড়ির যত্ন নেওয়া, দাড়িকে বড় করা, সবগুলোই এটাই অর্থ বোঝায় যে দাড়িতে হাত লাগানো যাবে না। দাড়িকে কিভাবে সুন্দর করা যায়, বৃদ্ধি করা যায়, বা যত্ন নিতে হবে, যত্ন নিলে যা হওয়াটাই হবে। কাজেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে দাড়ির যত্ন নিতে হবে, দাড়ি বড় করতে হবে, দাড়ি কাটা ছাঁটা যাবে না। এখানে অনেক ওলামা কেরামগণ দুই এক সাহাবির আমল দিয়ে এবং তার অন্যান্য মাসলা মাসাইল দিয়ে তারা যুক্তি প্রমাণ পেশ করেছেন যে প্রয়োজনে দাড়ি ছাড়তে পারবে, এক মুষ্টির অতিরিক্ত সাইডের থেকে পুরা লম্বার দিক থেকে। যেমন অনেকেই যুক্তি দিয়েছেন যে 2-4-5টা দাড়ি কোনো কোনো সাইডে এত লম্বা হয়েছে যে দেখতে বেমানান দেখা যাচ্ছে, তাহলে সে ছাড়তে পারবে, অথবা এমন লম্বা হয়েছে যে লম্বার কারণে তার চাল চলনে চলাফেরায় খানাপিনায় কষ্ট হচ্ছে, সেখানে সে ছোট করতে পারবে। এটা কিছু কিছু আলেমদের ফতোয়া। তবে উত্তম যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর, কৌলের উপর, তার অর্ডারের উপর আমল করা, সেটা হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি না কাটা এবং না ছাঁটা। দাড়ি সেট করলে এটা অবশ্যই গুনাহ হবে, এবং এই গুনাহটা সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ এ সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। শেখ বিন বাজকে প্রশ্ন করা হলে উনি বলতেছেন যে দাড়ি কামানো গুনাহ, তবে এটা কাবিরা না সাগিরা সে বিষয়ে অন্য সময় আলোচনা করা যাবে বা অন্য জায়গায় আলোচনা করা যাবে। শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কয়েকটি সূত্র উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে দাড়ি শেভ করাটা কাবিরার গুনার মাঝেই পড়ে যাচ্ছে। তার কয়েকটি কারণ, তার মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে যারা দাড়ি শেভ করে বা কামায় তারা কন্টিনিউ এটা করে, এবং তারা মানুষের সামনে করে, এটা মানুষকে দেখিয়ে করে, কারণ মানুষের সামনে যখন যায় মানুষ জানে যে এই লোকটি এই পাপটি করতেছে। আর আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতে সবাই মাপ পাবে কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে। কাজেই দাড়ি কাটা দাড়ি শেভ করা এটা গুনাহ, এবং তারা এটা প্রকাশ্যেই করতেছে, মানুষের সামনেই করতেছে। আরেকটি মাসআলা আছে, আহলুল ইলম বা উলামায়ে কেরামগণ বলেছেন, আল ইসরারু ফিস সাগায়ির ইয়াসিরু আল কাবায়ির, যে সাগিরা গুনার উপর কন্টিনিউ থাকা, যারা দাড়ি শেভ করে দেখা যাচ্ছে জীবনের শুরু থেকে অনেকে আল্লাহ মাফ করুক মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করতে আসে, এই সাগিরা গোনা কন্টিনিউ করার কারণে এক পর্যায়ে সেটা কাবিরা গোনার দিকে রূপান্তরিত হয়। আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, তিনি তার একটি কিতাব রয়েছে জুবদাতুল কালাম ফি তাহরিম হালকুল লিহিয়াতি ফিল ইসলাম, সেখানে তিনি কাবিরা গুনার মাঝে উল্লেখ করেছেন দাড়ি কামানোটাকে। তার কয়েকটি কারণও তিনি উল্লেখ করেছেন, তার মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে, যে 4টি কারণ উল্লেখ করেছেন, 1 নম্বর হচ্ছে তাগইর খালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে অবয়বে যে ইয়েতে সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে একটি সৌন্দর্য দিয়ে তৈরি করেছে সেটা সে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। মুখালাফাত আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে লঙ্ঘন করা, সরাসরি যে সমস্ত হাদিসগুলো এসেছে দাড়ি ছেড়ে দেওয়ার, দাড়ির হেফাজত করা, সেগুলোর
বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আর তাসবিহু বিল কুফফার, দাড়ি কামানোর মাধ্যমে কাফেরদের অনুসরণ করতেছে। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম ওয়াল ইয়াযু বিল্লাহ। আর তাশাব্বুহু বিন নিসা, দাড়ি কামানোর মাধ্যমে একজন পুরুষ তার চেহারাকে মহিলাদের চেহারার সাথে সম্পৃক্ত করে দিচ্ছে, মহিলাদের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল লানত করেছেন যে পুরুষ মহিলাদের বেশ ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্য কাজ থেকে, এই শরীয়ত বিরোধী এবং ইসলাম বিরোধী, তাহজিব এবং তামাদ্দুন বিরোধী এবং মুসলমানদের ফিতরাত বিরোধী, স্বভাবগত শিষ্টাচার বিরোধী এই অপরাধ থেকে আমাদের সমাজের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আলাম।